সম্প্রতি সময় দুই বাংলার দর্শক হয়ে একজন তারকা হলেন জয়া আহসান। তাছাড়া এই তারকা সোশ্যাল মিডিয়ায় সর্বদাই সক্রিয় থাকেন, কেননা সেখানে তিনি তার নিত্যদিনের আপডেট শেয়ার করেন, পাশাপাশি মাঝে মাঝে তাকে খোলামেলা পোশাকেও দেখা যায়। তার জন্য অবশ্য দর্শকদের কাছে সমালোচনার মুখে পড়েন এই তারকা। সো যাই হোক, সে সকল সমালোচনাকে তেমন একটা পাত্তা দেন না এই তারকা, ফলে সর্বদাই নিজের মতো করে চলাফেরা করেন এই তারকা। তাছাড়া সেই ধারাবাহিকতায় সম্প্রতি সময়ে জয়া আহসান তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছেন। তবে তার প্রকাশ করা ছবিতে এবার তাকে কালো রঙের পোশাকে দেখা যায়, পাশাপাশি হালকা মেকআপে ক্যামেরা বন্দী হয়েছেন এই তারকা। তাছাড়া বাঁধা চুলে সম্প্রতি সময় রুমের মধ্যে দেখা যায় এই তারকাকে, তার ফলে অবশ্য তাকে দেখতে অনেকটা সুন্দরী লাগছে। পাশাপাশি তার প্রকাশ করা ছবিটির কমেন্ট বক্সে অনেকে তাকে ওয়াও লিখেছেন, তাছাড়া অনেকে তাকে সুন্দরী বলে দাবি করেছেন, পাশাপাশি অনেকে তাকে আগুনের ইমোজি দিয়েছেন, তাছাড়া অনেকে তাকে বিউটিফুল বলে দাবি করেছেন। তবে এখানে কিন্তু শেষ নয়, কেন অনেকে জানতে চেয়েছেন তিনি এখন কোথায় আছেন। প্রসঙ্গত, জয়া আহসানের হাতে বর্তমানে বেশ কয়েকটি কাজ আছে, তাছাড়া এই তারকা সে সকল কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। অন্যদিকে আপনারা সকলেই জানেন দুই বাংলার দর্শকপ্রিয় তারকা হলেন জয়া আহসান। তাছাড়া এই তারকা তার ক্যারিয়ারে বেশ কয়েকটি দর্শকপ্রিয় চলচ্চিত্রে কাজ করেছেন, তবে তিনি তার অভিনয় দক্ষতার মাধ্যমে দর্শকদের কাছে দর্শকপ্রিয়তা অর্জন করেছেন। তার জন্য অবশ্য অতি অল্প সময়ে দুই বাংলার দর্শকদের কাছে দর্শকপ্রিয়তা পেয়েছেন, পাশাপাশি দুই বাংলার দর্শকদের কাছেই ভালোবাসা অর্জন করেছেন তিনি। সো ভিউয়ার্স, জেনে তো নিলেন কালো পোশাকে সম্প্রতি সময় দর্শকদের সামনে আবেদনময় রূপে ধরা দিয়েছেন জয়া আহসান। তাছাড়া বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট।